পাহারাদার বিচার তুমি দাবিদার বিচারক তুমি দাবিদার মোট চোরের পাহারাদার মোট চোরের পাহারাদার বিচার তুমি দাবিদার মিথ্যা একটা মামলা আমরা এই মামলা জানি যে হয়তো তারা হইতেছে কি একটা করতে পারে কিছু একটা তো তারা তারা এই মামলায় মাত্র 20 দিনের মধ্যে তারা 42 জন সাক্ষী নিয়ে 43 জন সাক্ষী নিয়ে তারা একটা রায়ে তারা উপনীত হয়েছে অথচ আমরা দেখতে পারি যে সাগরুনী হত্যা মামলার সময় সেই মামলায় 90 বার সাক্ষী পিছন হলেও সেই মামলায় এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাই নাই তারেক রহমানের মিথ্যা মামলার অবৈধ বিচার এবং প্রশাসনের বিচার আইনজীবী সাধারণ জনতা ছাত্র যুবক এবং যুবদল ছাত্রদল কোনো কেউ মানে না তাই আজকে আমরা এই বিচারের প্রতিবাদে আমরা আজকে আইনজীবী ছাত্র ফোরাম আমরা সংগঠিত হয়ে এই বিচারের প্রতিপক্ষে আমরা অবস্থান করছি এবং নির্বাচনকে সামনে রেখে সরকারের একটা নীল নকশা জিয়ার পরিবারকে জাতীয় নির্বাচন থেকে বিতাড়িত করার জন্য উপেক্ষা করার জন্য কি করা হয়েছে অল্প দিনের মধ্যে মিথ্যা মামলার বিচার কার্য সম্পন্ন করে একটা জাজমেন্ট দেওয়ার চেষ্টা করছে প্রথম দিন যখন সাক্ষী আনতে পারিনি তখন মহানগর দায়রা জজ নিজেই বলছিল যে সাক্ষী যদি কবরে থাকে কবর থেকে সাক্ষী নিয়ে এসে এই মামলার সাক্ষী গ্রহণ করবেন তাহলে তখন কি বোঝা যাচ্ছে যে অন্য অন্য মামলার সাক্ষীগুলো কত জায়গায় থাকে সেখান থেকে উনি কিন্তু এই কথা বলে না যে সাক্ষী যদি কবরে থাকে কবর থেকে সাক্ষী নিয়ে আসতে হবে তাহলে কি আমরা কি এই মহানগর দায়রা জজকে আশা করতে পারি যে আমাদের রায় আমাদের পক্ষে দেবে মোট চোরের পাহারাদার মোট চোরের পাহারাদার বিচার তুমি দাবিদার।